জ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। ত্রয়োদশী, কি ত্রয়োদশী? না, ধনতেরাসের ত্রয়োদশী, যেটাকে মানে যে দিনটাকে আমরা শুভ দিন বলে মনে করি, ধনতেরাস শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, আরো পরিষ্কার করে যদি বলা হয় কালী পুজোর ঠিক দুদিন আগে, কালী পুজো অমাবস্যা, তার আগের দিন চতুর্দশী, তার আগের দিন ত্রয়োদশী। এই ত্রয়োদশী দিনে আপনি মনে মনে ভেবেছেন কিছু একটা করতে হবে, কি করবেন? না, পারিবারিক সুখ শান্তি অর্থ প্রাচুর্য সমৃদ্ধি যাতে কন্টিনিউ থাকে তার জন্য ঝাড়ু কিনবেন, এটা মাথার মধ্যে অলরেডি আছে, বা যারা একটু অর্থবান তার একটু সোনা রূপো কেনার ইচ্ছে আছে, হ্যাঁ অবশ্যই করবেন, না করব না। কিন্তু আজকের দিনে আমি এই সোনা রূপো বা ঝাড়ু ছাড়াও আরো কয়েকটা বিষয়ের ওপর নজর দিতে বলবো, যেগুলিও এই ধনতেরাসের দিনে যদি আপনি ক্রয় করে বাড়িতে যদি আনতে পারেন অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধি 10% হলেও বৃদ্ধি করবে। কি সেই জিনিসগুলো? আজকের আমার অনুষ্ঠান এই বিষয়। ধনতেরাস মানে এই করুন সেই করুন তেই করুন, করুন অসুবিধা নেই, করুন, সোনা কিনুন ঝাড়ু কিনুন সব ঠিক আছে, কিন্তু এই কেনার মধ্যে কিছু বিষয় আছে, কিনলেই হয় না, কেনার মধ্যে কিছু বিষয় আছে। আজকে আমি বলবো পাঁচ পাঁচটা জিনিসের নাম, সেই পাঁচ পাঁচটা জিনিস যার মধ্যে সবগুলো নিতে হবে এমন নয়, আপনার রাশি অনুযায়ী আপনার লগ্ন অনুযায়ী যদি আপনি কালেক্ট করতে পারেন ধনতেরাসের দিনে অবশ্যই শুভ জিনিস শুভ ভাব আপনি পাবেন। কি সেই জিনিস, কারা নেবেন, এখানেই হলো বিষয়। তবে তার আগে একটু বলে রাখি, এই যে ধনতেরাস এটা কি কি বিষয়, না এক কথা যদি বলা হয় ধনন্তরি, দেবতাদের চিকিৎসক, যখনই সমুদ্র মন্থন হলো, যখন সমুদ্র মন্থন, সেই সমুদ্র মন্থন পিরিয়ডে বা টাইমে মহালক্ষ্মী অমৃতপূর্ণ কলস নিয়ে ওঠবার আগে এই ধনন্তরি উঠে এসেছিলেন, কখন এসেছিলেন, যখন ওই গরল বিষ এসেছিল তার পরে পরে। ইনি একজন চিকিৎসক, ইনি অন্য কিছু নয়, ইনি কিন্তু দেব বা দেবী নন, একজন চিকিৎসক। যাক, এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? দীঘা রামনগর থেকে। দীঘা রামনগর থেকে, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের সম্বন্ধে। আপনার নাম? বিমলেন্দু পতি। বিমলেন্দু, ওকে, আপনার ডেট অফ বার্থ বলুন। 26 জানুয়ারি 1978। 26 জানুয়ারি 1978, জন্ম সময় বলুন। সকাল 8টা। জন্মস্থান? জন্মস্থান রামনগর। রামনগর, একটু ধরুন আমি দেখছি, রামনগর 26 তারিখ জানুয়ারি মাস 1978 সাল, জন্মবার হলো বৃহস্পতিবার। আপনার সিংহ রাশি কুম্ভ লগ্ন, মঘা নক্ষত্র রাক্ষসগণ দেবাড়িগণ, মঙ্গলের মহাদশা চলছে, বুধের অন্তর্দশা। আমার 2-3টে প্রশ্ন আছে, আমার নাম বলতে পারবেন আপনি? বিমলেন্দু পতি। আমার নাম, আমার আচার্য শ্রী দুলাল। ধন্যবাদ, ধন্যবাদ। আর দ্বিতীয় প্রশ্ন, আপনি কি বিষয় জানতে চাইছেন বলুন। আমার বিষয়, আমার নিজের শরীরটা নিয়ে জানতে চাই।
আপনার শরীর, শরীর লগ্ন অধিপতি সমসপ্তম অবস্থান করে আছে এবং সেটি রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে, শত্রু হাউসে অবস্থান করে আছে, রেট্রোগ্রেড, শরীর স্বাস্থ্য ভালো যাবে না। তো দ্বাদশে রবি শুক্র দারিদ্র যোগ, সরি হ্যাঁ দারিদ্র যোগ তৈরি হয়ে আছে, 1, 2, 3, 4 পঞ্চম, শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আপনি দীর্ঘদিন ধরে রোগভোগে ভুগছেন, আপনি দীর্ঘদিন ধরে রোগভোগে ভুগছেন, ওষুধ মেডিসিন মেডিসিন ওষুধ কন্টিনিউ চলছে, হাতে টাকা পয়সা রাখতে পারছেন না। ঠিক বললাম না ভুল বললাম? ব্যবসা করতেন আগে? ব্যবসা করতেন? ব্যবসা হ্যাঁ ব্যবসা করতেন আপনি, ছোটখাটো একটা ব্যবসা, কিন্তু সেই ব্যবসা তো ভালো যাচ্ছে না বা চলেনি? না। মা জীবিত আছেন? মা আছেন। মায়ের শরীর স্বাস্থ্য দিকে নজর দিন, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। কি বললাম বোঝা গেল? আপনার এদিকে চেম্বার কোথায়? আপনাদের কাছাকাছি আমি প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার মেচেদায় বসি, মেচেদায়। আপনি দীঘা রামনগর থেকে বলছেন, ওখান থেকে আপনি একটু কষ্ট করে আগিয়ে আসতে হবে আপনাকে। আমি যেমন কলকাতা থেকে আগত এগিয়ে যাচ্ছি, আপনাকেও একটু এগিয়ে আসতে হবে মেচেদাতে। ঠিক আছে, একটু মেচেদায় চলে আসুন। আপনার এই যে জন্মছক পেলাম, এই জন্মছকে বেশ কয়েকটা ডিস্টার্ব পেয়েছি। লগ্ন অধিপতি জেনে রাখুন, যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন জেনে রাখুন, লগ্ন অধিপতি, লগ্ন মানে নিজের শরীর, তনুভাব নিজের শরীর, সেই লগ্ন অধিপতি যদি অশুভ অবস্থায় থাকে, বিশেষ করে ষষ্ঠ ভাবে অষ্টম ভাবে দ্বাদশ ভাবে যদি অবস্থান করে, কখনোই ভালো রেজাল্ট দেয় না। যদি শত্রু হাউসে যদি অবস্থান করে, রেট্রোগ্রেড অবস্থায় যদি অবস্থান করে, তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে ভালো যায় না, এটা সত্য। এই যে জন্মচক, এই জন্মচকে যেটা দেখতে পাচ্ছি লগ্ন অধিপতি যে দ্বাদশ অধিপতিও বটে, লগ্ন অধিপতি দ্বাদশ অধিপতি বসে আছে সমসপ্তমে, ষষ্ঠ অধিপতি চন্দ্রকে সঙ্গে নিয়ে বসে আছে রেট্রোগ্রেড, কোথায় বসে আছে? শত্রু হাউসে। শরীর স্বাস্থ্য কি করে ভালো যাবে? ব্যবসা ডিস্টার্ব হবে, এগিয়ে যেতে পারবে না। হ্যালো, হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। তুমি তোমার ভাইয়ের বিষয়ে জানবে তাই না? তোমার গলাটা আমার ভীষণ পরিচিত মনে হলো, তোমার গলাটা আমার ভীষণ পরিচিত মনে হলো। কি নাম ভাই তোমার? শুভজিৎ ঘোষ। শুভজিৎ ঘোষ, তুমি ফোন করবে না, তুমি ফোন করবে না, কারণ তুমি মাঝে মধ্যেই ডিস্টার্ব করো। ভাইয়ের বিষয়ে জানবো একটাই প্রশ্ন, হঠাৎ করে ধরার জন্য আজকে নিজের সম্পর্কে জানবো, ফোন করবে না। যে সমস্ত দর্শক বন্ধু আছেন আমায়, আমি স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতে পছন্দ করি, আমি অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলতে পছন্দ করি, তাতে ভালো লাগলে ভালো, মন্দ লাগলে মন্দ। জন্মচকে অশুভ যোগ থাকতেই পারে, সেখান থেকে বেরোনোর রাস্তা আছে, সেখান থেকে বেরোনোর রাস্তা আছে, বেরোতে আপনাকে হবেই, বেরোতে আপনাকে হবেই। যাই হোক, যে বিষয়ের মধ্যে আমি আসছিলাম, ধনত্রয়োদশীতে বা ধনন্তরী যে ত্রয়োদশী, ধনতেরাস যে দিনটি, সেই দিনে কি কিনবেন? আমি পাঁচ পাঁচটা জিনিসের কথা আগে উল্লেখ করি, যাদের অর্থ আছে, যাদের অর্থ আছে তারা অবশ্যই গোল্ড কিনতেই পারে। গোল্ড কেনা ভালো, অ্যাজ এ অ্যাসেট ক্রয় করতে পারে, এবং এই দিনে কোনো ধরনের সম্পদ যদি কালেক্ট করতে পারে, কোন ধরনের সম্পদ সেটা যদি ক্রয় করতে পারে, সেটা অবশ্যই ভালো। কিন্তু যাদের সামর্থ্য নেই, অর্থের দিক থেকে সামর্থ্য নেই, তারা কি করবে? অবশ্যই ঝাড়ু কিনছেন কিনুন, ঝাড়ু কেনা যেতে পারে। কিন্তু এবার আমি যে বিষয়গুলো আসবো সেটা হলো, যাদের অর্থ একটু ভালো আছে অবশ্যই রূপোর কোনো জিনিস কিনুন, বিশেষ করে যদি সম্ভব হয় রূপোর ত্রিশূল কিনুন, যদি সম্ভব হয় ঠাকুরের জন্য রূপোর
কোন সামগ্রী রাখতে পারেন, যে কোনো সামগ্রী আপনি তৈরি করতেই পারেন, রূপোর জিনিস আপনি ব্যবহার করুন। যারা রূপোর জিনিস ক্রয় করতে পারছেন না, পেতলের জিনিস ব্যবহার করুন, পিতল। আপনি ওই দিন একটা থালা একটা গ্লাস কিনুন, চেষ্টা করুন পরবর্তী দিন থেকে ওই থালায় এবং গ্লাসে জল খাওয়া, থালায় আহার করা চেষ্টা করুন, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। শারীরিক দিক থেকে, মেন্টালি দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ভালো রেজাল্ট আসে। যারা পেতল কিনতেও পারছে না, তাদের জন্য স্টিল, স্টিলের সামগ্রী কিনুন, খুব ভালো রেজাল্ট। কিন্তু এগুলোর থেকেও আমি আজকের আর একটা সহজ এবং দামের দিক থেকেও কম, যেগুলো আপনি পাবেন, যে জিনিসটা আপনি পাবেন, সেটা যদি করতে পারেন তাহলে অবশ্যই বাড়ির দিক থেকে, বাস্তুর দিক থেকে মারাত্মক এফেক্টিভ রেজাল্ট পাবেন। সেটা কি অবশ্যই বলবো। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আর বিষয় জানতে চাইছেন? আপনার নাম? বিশ্বজিৎ সরকার। আপনার ডেট অফ বার্থ বলুন। 20 মার্চ 1980। জন্ম সময় বলুন। রাত্রি 9:50। জন্মস্থান বলুন। বর্ধমান মেডিকেল কলেজ, বর্ধমান। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার হলো বৃহস্পতিবার। বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, শনির অন্তর্দশা। কাজবাজ কি করছেন? সময় তো খারাপ যাচ্ছে, আমিও তো জানি। আপনার বাড়ির আশেপাশে অপঘাতে বা আকস্মিক মৃত্যু কার কার ঘটেছে? আমি বিচার করে দেখছি, একদম ঠিক। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাদের বাড়ির আশেপাশে বা বাড়িতে, বাড়ি বা বাড়ির আশেপাশে অপঘাতে বা আকস্মিক মৃত্যু সেই ঘটনা ঘটেছিল, এবং যে ঘটনা সেটা লোয়ার পার্ট, মানে কোমর কোমরের নিচের অংশের বিষয় ছিল। কাজবাজে জায়গা থেকে প্রচন্ড ডিস্টার্ব, প্রচন্ড ডিস্টার্ব। দশম স্থান, দশম হলো কর্মস্থান, দশম স্থান হলো পরিশ্রমের স্থান, দশম স্থান হলো যে কোনো ধরনের কাজ কর্ম, সেই দশম স্থানটি ডিস্টার্ব হয়ে থাকার কারণে হওয়া কাজ হচ্ছে না। এখানে ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে, ছন্ন ছাড়া। আপনি এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, এরকম করলে তো হবে না, বাড়ি বসে থাকলেও হবে না। না না, আমি কি বলছি, আপনি চেষ্টা করছেন, এই কাজ করছেন, ওই কাজ করছেন, সেই কাজ করছেন, কোনোভাবে কিছু করে উঠতে পারছেন না। সমস্যার সমাধানটাকে আগে করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, 6 মাসের মধ্যে আপনাকে আমি রেজাল্ট দিতে পারবো, আমার চ্যালেঞ্জ এটা। সমস্যা কি কি সমস্যা আমার ইয়ে হচ্ছে এটা? আপনি বর্ধমান থেকে বলছেন তো? হ্যাঁ স্যার। আমি এই শনিবার, এই শনিবারে বর্ধমানে আছি। শনিবার, এই শনিবার, এই নিচে যে নম্বরটা আছে দেখো, এই নিচে এই নম্বরে ফোন করে আমার যে সহযোগী আছে, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, তার সঙ্গে কথা বলো, সে ডিটেইলস তোমায় বলে দেবে। হবে না কেন? হবে নাটা কেন? হতে বাধ্য। আপনার যদি জ্বর হয়, আপনি যদি ঠিকঠাক ভাবে মেডিসিন অ্যাপ্লাই করেন, জ্বর সারবে না কেন? সারবে না কেন? সঠিকভাবে, সঠিক সময় মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে। আপনার গ্রহণ দোষ থাকতে পারে, মাঙ্গলিক থাকতে পারে, ছন্দ ছাড়া থাকতে পারে, শনির সাড়ে সাড়ে থাকতে পারে,
এগুলোকে সংশোধন করার একটা বিশেষ ক্ষণ আছে, মুহূর্ত আছে। এই ক্ষণ মুহূর্তে যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, সঠিকভাবে যদি সংশোধন করতে পারি, নিশ্চিত রেজাল্ট। আর সেই ক্ষণ মুহূর্ত আগামী কালী পুজো, দীপান্বিত অমাবস্যা, 12 তারিখ, যারা নিশ্চিত রেজাল্ট চান তারা যোগাযোগ করবেন আমার সঙ্গে, যারা প্রতিশ্রুতি চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন না। আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, স্পষ্ট ভাবে বলতে পছন্দ করি। নমস্কার। নমস্কার স্যার, আপনি কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি স্যার। মেদিনীপুর, কার বিষয়ে জানতে চাইছেন? স্যার নিজের বিষয়ে। ডেট অফ বার্থ নেব না ইচ্ছে, আমাকে একটা ফলের নাম বলো। ফল আপেল। একটা ফুলের নাম? গোলাপ। যে কোনো একটা সংখ্যা বলো, যে কোনো একটা সংখ্যা আমাকে তাড়াতাড়ি বলো। 2। বর্তমানে বয়স কত? 31 প্লাস। 31 না 33? 31। ওকে, 1 2 3 4 5 6 7। কর্মের দিক থেকে তো তুমি ডিস্টার্ব হচ্ছে, কর্ম কাজবাজে জায়গা, ক্যারিয়ারের জায়গা থেকে তো ডিস্টার্ব হচ্ছে, এবং নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারছো না আমি এবার কি করব। যখন পিএসসি আসছে পিএসসি এক্সাম দিচ্ছ, যখন এসএসসি হচ্ছে এসএসসির জন্য ছুটে যাচ্ছ, মানে যখন যেটা তখন সেভাবে করতে যাচ্ছ। আলটিমেট একটা যে লাইন, সে লাইনটা তুমি কিন্তু সেভাবে চুজ করতে পারছো না। কি বললাম, বোঝা গেল? তোমার জন্ম কুণ্ডলিতে যদি সেন্ট্রালের চাকরি থাকে আর তুমি সারা জীবন যদি স্টেটের চাকরির জন্য প্রিপেয়ার হও, স্টেটের চাকরি যদি অ্যাপ্লাই করো, হবে না? লজিক দিয়ে বোঝো, লজিক, আমি লজিকটা বোঝাচ্ছি। তোমার জন্ম ছকে যদি ব্যাংকিং সেক্টরে যদি চাকরি থাকে আর তুমি যদি বারংবার বারংবার ফুডের উপর বেস করে ফুড ডিপার্টমেন্টে যদি চাকরি করার চেষ্টা করো, রেলে যদি চাকরি করার চেষ্টা করো, WBCS-এ যদি খাটো, হবে না? তোমার ট্রাক ট্রাকটাকে আগে নির্বাচন করতে হবে। কি বললাম, বোঝা গেল? তোমার কপালে আছে টিচিং, তোমার কপালে আছে টিচিং, আর তুমি যদি অন্য কিছু ভাবনা চিন্তা করো, হবে? অর্থাৎ লাইন সেক্টর, এটা সবার আগে দরকার। কি বললাম, বোঝা গেল? সময়টা নষ্ট করার কোনো লাভ নেই। তোমার যে মেন প্রশ্ন সেটা আমি ধরতে পেরেছি? হ্যাঁ। তোমার না জুড়ে বলো। আমি জিজ্ঞাসা করেছি, ভাই তুমি কি বিষয় জানবে? তোমার মনের প্রশ্ন আমি বুঝতে পেরেছি। তোমার যে সমস্যাটা হচ্ছে সেটা আমি তোমাকে বলতে পেরেছি। তাহলে সমাধান আমার কাছে আছে, তোমার সার্ভিস হবে। গুড গুড প্রশ্ন, তোমার সাকসেস হবে, কিন্তু সেই সাকসেসে যাওয়ার পথে, পথ, ওয়ে, রাস্তা, সেটা প্রচন্ডভাবে কাঁটাযুক্ত। এই কাঁটাটাকে তুমি যত ফাস্ট সরাতে পারবে, সংশোধন করতে পারবে, তুমি জবটা তাড়াতাড়ি পাবে। যদি সেটা সংশোধন না করতে পারো তাহলে জব জবের মতোই থাকবে। কি বললাম, বোঝা গেল? তোমার কোথা থেকে বলছো তুমি? মেদিনীপুর। আমি এই শুক্রবারের পরের শুক্রবার আমি মেচেদাতে আছি, আমার এই যে নম্বরটা আছে, যদি মনে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, ঠিক এই নিচের নম্বর, এই নম্বরে। তোমার সাকসেস হবে, আমি তোমাকে বলছি সাকসেস তুমি পাবে যদি তুমি আমার উপর ডিপেন্ড করতে পারো। আচার্য শ্রী দুলাল, আমি একদম পরিষ্কার বলছি, আমার উপর যদি ডিপেন্ড করতে পারো তোমার সার্ভিস হবে, দায়িত্ব নিয়ে বলি এভাবে। ছক, জন্ম ছক, অনেকে আছেন, যে সমস্ত মানুষ আছেন যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, জন্ম তারিখ জানা নেই, জন্ম সময় জানা নেই, অনেক মানুষ আছেন। হাত তো আছে, হাত, গলা তো আছে, টোন। আচার্য শ্রী দুলাল, আমি সুখ শান্তি সমৃদ্ধি কি করে আনতে হয় জানি,
দায়িত্ব নিয়ে বলি আমি এভাবে, হবে না কেন? হওয়ানোর জন্য আপনার শক্তিশালী কিছু পাওয়ার দরকার, সেটা আমার মধ্যে আছে, আমি জোর দিয়ে বলতে পারি। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়। ছেলের নামটি আমায় বলুন। অভিরায়। অভিরয়। অভি ডেট অফ বার্থ বলুন। 14 ফেব্রুয়ারি 1997। জন্ম সময় বলুন। জন্ম সময় রাত 1:44 কলকাতা। 14 তারিখ 14 ফেব্রুয়ারি 1997 সাল রাত্রি 1:44 বললেন। ওকে, আমাকে একটু শিওর করবেন, বৃহস্পতিবারের রাত, সকাল হলে শুক্রবার, তাই তো? সকাল হলে শুক্রবার। ওকে, মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। পড়াশোনা কি করেছে? উচ্চ মাধ্যমিক। তারপরে করলো না কেন? অর্থের জন্য। অর্থের বাবা নেই তো। অর্থের জন্য কি করে এখন? পিতৃস্থানের জায়গা থেকে আমি ভালো পাইনি, পাশাপাশি এই জন্মচকে কালসর্প যোগ তৈরি হয়ে আছে। এই জন্মচকে মঙ্গল রাহুর একটা অশুভ যোগ তৈরি হয়েছে, শনি কেতু, শনি কেতুর একটা যোগ তৈরি আছে। ও যে পরিশ্রম করে না এটা নয়, করে, কিন্তু যেভাবে পরিশ্রম করছে সেই অনুযায়ী ওর ইনকাম নেই। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, 12টায় আসে বাড়ি, কিন্তু ইনকামটা দেখুন তো। ভালো একটা জায়গায় জব করছে। আপনার ছেলের হবে না কেন? কেন হবে না? হ্যাঁ, না হওয়ার কিছু কারণ আমি এখানে পেয়েছি। এখানে যেহেতু কালসর্প যোগ তৈরি হয়েছে, মঙ্গল রাহুর একটা অশুভ যোগ, শনি কেতুর একটা অশুভ যোগ, এগুলো তৈরি হওয়ার কারণে ভয় পাইছে। যদি মনে হয়, আপনি যেটা বলছি, আগামীকাল আমি হাওড়া ময়দানে আছি, এই নম্বরে একটু যোগাযোগ করুন। আপনার ছেলের সমস্যা আমার সমাধান, দায়িত্ব নিয়ে বলছি, করে দিতে পারবো। অনুষ্ঠান শেষ করতে হবে, একটা বিষয় বলার খুব ইচ্ছে ছিল, কিন্তু অনুষ্ঠান শেষ করতে হবে। আমি খুব তাড়াতাড়ি নেক্সট যে অনুষ্ঠান করবো সেই অনুষ্ঠান অবশ্যই বলবো। সময় জানান দিয়ে দিয়েছে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, নিচের স্ক্রলিংয়ে দেখুন একাধিক চেম্বার আছে, দমদম, ব্যারাকপুর, কৃষ্ণনগর, মেচেদা, বর্ধমান, শেওড়াফুলি, ব্যারাকপুর, গড়িয়াহাট, যে চেম্বারটি আপনার কাছে সেই চেম্বার অবশ্যই যোগাযোগ করুন। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। সময় লাস্ট হয়তো 2-3 মিনিট আছে, কিছু সময় হয়তো বাকি আছে। যে বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো কোনো ঠাকুরের কোনো পোশাক যদি কিনতে পারেন ধন প্রদর্শিতে, সেটা খুব এফেক্টিভ হবে। আরও বিস্তারিত আলোচনা করবো নেক্সট এপিসোডে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আছে।